হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আমরা কিভাবে খুব সহজে ইংরেজিতে কথা বলার অভ্যাস করতে পারি সেই বিশেষ সম্পর্কে নিয়ে আপনি চাইলেই অনলাইনে ইউটিউবের মাধ্যমে ভিডিওগুলির দেখে ইংলিশ বলার অভ্যাস করে নিতে পারেন এই টিটালে ইংরেজিতে কথা বলার মতো এবং যে বাক্যগুলির মাধ্যমে আপনি ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে আপনি চাইলে খুব সহজে শিখে নিতে পারেন এই বিষয়গুলো যা আপনার জন্য আজ আমরা কালেকশানে রয়েছে তো বন্ধুরা আপনার কাছে তখনই ইংলিশ সহজ মনে হবে যখন আপনি খুব সহজেই ইংলিশগুলো শিখে নিতে পারবেন এবং ইজি স্পোকেন ইংলিশ চালিয়ে যেতে পারবেন তাই আজকের এই শর্ট ভিডিওটি আপনাদের জন্য যেমন আরও বলতে কি এই বাক্যটির ইংলিশ হবে হোয়াট ইজ মোর হোয়াট ইজ মোর আরও বলতে কি মূল কথা টু সামারাইজ টু সামারাইজ মূল কথা কোনো নির্দিষ্ট মাত্রা পর্যন্ত কোনো নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আপ টু দ্য পয়েন্ট আপ টু দ্য পয়েন্ট কোনো নির্দিষ্ট মাত্রা পর্যন্ত সন্দেহ নাই নো ডাউট নো ডাউট অত হল সন্দেহ নাই যা বলছিলাম বাই দা বাই বাই দা বাই যা বলছিলাম আর যাই হোক অ্যানিথিং বাট অ্যানিথিং বাট আর যাই হোক পরবর্তীকালে সাবসিকুয়েন্টলি সাবসিকুয়েন্টলি পরবর্তীকালে অবশেষে ফাইনাললি ফাইনালি অর্থ হলো অবশেষে যেমন ফর এক্সাম্পল ফর এক্সাম্পল অর্থ হল যেমন যথা নেমলি নেমলি অর্থ হল যথা তাছাড়া বিসাইড বিসাইডস অর্থ হলো তাছাড়া কম নয় নো লেস দেন নো লেস দেন কম নয় তাছাড়া কিছুই না তাছাড়া বা আর কিছুই না নাথিং এলস বাট নাথিং এলস বাট যদিও না আনলেস যদিও না আনলেস যাতে সো দ্যাট সো দ্যাট অর্থ হলো যাতে পুনরায় ফার্দার ফার্দার অর্থ হল পুনরায় কিন্তু বাট বাট অর্থ হলো কিন্তু এমনকি যদিও ইভেন দো বা যদিও এমনকি ইভেন দো তথাপি স্টিল স্টিল অর্থ হলো তথাপি যেহেতু অ্যাজ অথবা সিন্স। অ্যাজ অথবা সিন্স অর্থ হলো যেহেতু কারণে বিকজ অফ বিকজ অফ অর্থ হলো কারণে যদিও ইভেন ইফ ইভেন ইফ অর্থ হল যদিও কী হবে হোয়াট ইফ হোয়াট ইফ অর্থ হলো কি হবে তাইলে বা নইলে আদারওয়াইজ আদারওয়াইজ অর্থ হলো তাইলে বা নইলে যেই হোক বা যাই হোক হোভার হাওহার অর্থ হলো যাই হোক যাই হ'ক এনিৱে একৈভভাৱে সিমিলাৰলি সিমিলাৰলি অত হ'ল একৈভভাৱে জৈন ছু ছ' এছ টু অত হ'ল জন এখন বিদায় হও বি অফ নাও বি অফ নাও এখন বিদায় হও এখানে দাঁড়াও স্টে হেয়ার স্টে হেয়ার অর্থ হল এখানে দাঁড়াও নড়বে না ডন্ট মোব ডন্ট মোভ অর্থ হল নড়বে না কী এসেছি কী এনেছি বলতো গেস হোয়াট আই গট ফর ইউ গ্যাস হোয়াট আই গট ফর ইউ দেখো ওয়াজ দ্যাট ওয়াজ দ্যাট অর্থ হলো দেখো সে আমার শি ইজ মাইন শি ইজ মাইন সে আমার সে তার শি ইজ হার শি ইজ হার সে তার সাবধান হও ওয়াশ আউট ওয়াশ আউট অর্থ হল সাবধান হও নাও গেট ইট নাও গেট ইট আমি হই আই অ্যাম আইয়াম অর্থ হলো আমি হই আমি এটা তৈরি করেছিলাম আই মেট ইট আই মেট ইট আমি এটা তৈরি করেছিলাম দ্রুত হাঁটো ওয়াল ফাস্ট দ্রুত হাঁটো দ্রুত বজায় রাখো কিপ ডিস্টেন্স কিপ ডিস্টেন্স দূরত্ব বজায় রাখো অল্প অল্পে বিট বাই বিট বিট বাই বিট আমি জুস পান করেছি আই ড্রিঙ্ক জুস আমাকে বসতে হবে আই হ্যাভ টু সিট আমাকে একা থাকতে দাও লিভ মি অ্যালং বাইরে যাবে না ড গো আউট খোলামেলাভাবে বলতে গেলে স্পিক ফ্র্যাঙ্কলি আমরা দেখেছিলাম উই লুকড তুমি এটা শুনেছো ইউ হ্যাড ইট আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো লেখা বন্ধ করো স্টপ রাইটিং এটা তোমার ভুল ইটস ইয়োর ফল্ট আমি হেসেছিলাম আই লাভ এই লোকটিকে হু ইজ দিস কে বাড়িতে থাকো বি অ্যাট হোম যেতে দাও লেট ইট গো আর না নট অ্যানি মোর আমি অনুভব করেছিলাম আই ফিল্ড হি লায়ার আই এম আমি বাইরে আসি